দর্শক, আপনাদের মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এখান থেকে আজকে কেমন যাচ্ছে বাজার দরটা। এইদিকে আমরা দেখছি ফারুক ভাই কি অবস্থা? ভালো আছেন? তাহলে বেচা কিনা সর্বোপরি আজকে চায় দুই জোড়া বিক্রি হয়েছে হাটে? আচ্ছা, এখনো আছে, আরো দুই জোড়া আছে তাই তো? আচ্ছা, শুনছিলেন আজকের এই হাট থেকে সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করতেছি, চার জোড়া মধ্যে দুই জোড়া বিক্রি করছে, আরো দুই জোড়া আছে। এই হালটার প্রাইস কত রাখছিলেন আজকে ফারুক ভাই? 230। এটা চাওয়া না ফিক্সড একদম? আরো কম বেশি কিছু পরিমাণে আছে আর কি। আচ্ছা, শুনছিলেন এই জোড়াটা কেউ কত মন হতে পারে, আনুমানিক আইডিয়া করতেছে? সাত মন আইডিয়া করছে দেখি এদিক থেকে। আর এইখানেও এক জোড়া বলদ গুলো দেখতেছিলাম, এই হালটা ফারুক ভাই দাম কেমন? 190 চাও না? 190 শুনছিলেন আজকে দর্শক। আর ফারুক ভাই মূলত বাসা যাচ্ছার ছেলে, একটু কন্ট্যাক্ট নাম্বারটা ফারুক ভাই? 0173 হ্যাঁ 68 90 264। এই নাম্বারে যোগাযোগ করে পাবেন, এই নাম্বার যোগাযোগ করলে যে কোনো গরু মানে বাচ্চা গরু যদি নিতে চায় কি যে কোনো গরু। আচ্ছা আচ্ছা, গরুই পাওয়া যায়। তো দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এখন বর্তমান বাজারটা এবং কুরবানির পরে বাজার, কুরবানির আগে হয়তো পরে কম বেশি হবে। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে যে বাজারটা কম, আরো কমে যাবে, আরো কমে যাবে, আরো কমে যাবে, মানে দীর্ঘদিনের এক্সপেরিয়েন্সের অভিজ্ঞতার আলোকে বলতে চাই। আচ্ছা, অন্যরকম বাজার কমে যাবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক আমরা আজকে মোটামুটি জানানোর চেষ্টা করতেছি এর থেকে সার্বিক পরিস্থিতি কেমন যাচ্ছে, বলদ গরুগুলির রেট রে। চাচা কত জোড়া হালটা দাম কত? 260। 260 চাওয়া? বেচা কিনা কত এটা? 230 না? দাম কত দে? 200 কত? 10 210 15। এটা কত মন হবে? এটা আনুমানিক আইডিয়া করছেন? 25 মন দেওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, 225। 225-এর নিচে দেওয়া যাবে না আইডিয়া করতেছে চাচা মূলত আজকের এই হাটে আপনাদের জানার চেষ্টা করতেছে। বিভিন্ন ক্রেতা বিক্রেতা নিয়ে আসে হাটে সার্বিক পরিস্থিতি আপনাদের মোটামুটি তথ্যবহুল খবরাখবর দেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? জোড়াটা কত? 220 চাওয়া? ২২০ মূলত চাইতেছে আজকে বাজারে। বলদ গরুর বর্তমান বাজার দর এই দিনাজপুর জেলার রেল বাজার হাট থেকে। আসসালামু আলাইকুম দর্শক, 13 জুন 2024 রোজ বৃহস্পতিবার রয়েছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রেল বাজার হাটে। এখান থেকে আপনাদের হালের বলদ গরুগুলো কী দামে কেনা বেচা চলছে আপনাদের তারই তথ্য দিব। আর দেখছেন প্রচুর পরিমাণে আমদানিকৃত বলদ গরুর সমাহার এবং হাট কিন্তু বসে গেছে কুরবানির কারণেই হাটটি এদিকে সাধারণত বসে। আপনাদের কোয়ালিটি গুণ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি এদিক থেকে। চার দাঁত বস চাচা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কয়টা নিয়ে আসেন আজ? 8টা বলদ গরু। আচ্ছা, বেচাইছেন কতগুলো আজকে? 4টা। পার্টি কি আসে আজকে? ও আচ্ছা আচ্ছা, মানে আপনি এক হাট থেকে কিনে আরেক হাটে বিক্রি করতে আসেন এই রেল বাজার হাটে? আচ্ছা আচ্ছা, শুনছিলেন দর্শক। আর বাদশা চাচা মূলত গরু ব্যবসা করে, আজকে একটু আইডিয়া দেন তো কোনটার কেমন জোড়ার দাম রাখছেন, এই জোড়ার হালটার দাম কেমন? 1,85,000।